मर्निंग वेलकाम बैक टू माई चैनल बेंगली ब्लॉगर पियाली। अपना सबाई केमन आलो आो भलो आम ब्रेकफास्ट करा गए पाउरुटी कला डिम से तो दिए एखी जा क्लैसे तो जैक बाबा दिए आस बैके चलो जा आज के लाचर जो क्यों जानिना इसे देखो माँ की टाटा। हमें एन बाबार बैके बसे यूनिवर्सिटी जाके सामने नामल बाबा बैके को दिए गलो हमारे एक बान्धवी आसे एन और रेजल्ट नेब मैं जाना आनिवार्सिटी के आज के तपर बाड़ी जाब एन बजे साढ़े एगारोटा देरी आज बारोटा भी दाड़ाते हैं तरह तेल हमारे यूनिवार्सिटी अपन एक बार देखिए एक बार देखिए दीची अल्प को टाटा पर आस हमें एन यूनिवर्सिटी के बाड़ी फिर अटो को अटोते बस आड़ी गए संगे कथा बोल। हाय बंधुरा कलेज के बाड़ी फिर मैं यूनिवर्सिटी नेदरलैंड गेलोम टायर्ड हो गए एन मैं एक लाच करब मैं स्नान गले अपना सबाई केमन आलो आो आगे गल्प करते टाटा। आज हमें देख फुलकपिर बड़ा बनाब ये फुलकपिटा के आगे हमें नून दिए गरम जले एक भापिए नहीं प्रचुर ओषुद दे फुलकपिते एर मध्य हमें गोटा ये कलो जिरे गोटा पोस्त लंका कूची नून हलुद गोलमरिचर गुड़ो और एकटू सामान्य मिष्टि दिए मैं सामान्य एर मध्य एबारे देव चाल गुड़ो दीची देख चाल गुड़ो दो चामच दीची कारण चाल गुड़ोटा दिले ना खूब मचमचा दो चामच ही दीची और ये बेसन देव बेसन दीची देख बेसन टाइम दो चामच ही निलाम माखिए नेब माखिए छोटो छोटो करे माने फुलकपिर पकोड़ा करब अने के आर बड़ो बड़ो करे निये बेसने डुबी डुबे करे ओटा बड़ा ओटा आमादेर भालो लागे ना आमादेर एटा छोटो छोटो करेई भालो लागे করব এটা একটু দেখালাম আপনাদের দাঁড়ান আরেকটা দেখাচ্ছি এই দেখুন আমি আজকে আবার মানে দুটো পকোড়া করব একসাথে ফুলকপি আর ক্যাপসিকামের পকোড়া করব ক্যাপসিকাম গুলোকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এতে আমি নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দেখেছেন এর মধ্যে আমি দেব চালের গুঁড়ো দেব পরিমাণ মতন দিতে হবে बेसन देव एवे चलू हमें यूल सब मेके लिए पकोड़ा भाजे शुरू करी देख ये देखो हमें फुलकपिटा मेखे नहीं छोटो छोटो को देव तेले और ये कैपसिकम मेखे नहीं दुटो आलदा आलदा करब ये विकेल टिफिन फुलकपि दुटो एने
এই যে দুপুরবেলা ফুলকপি আলুর ঝোলও করেছিলাম, দেখুন এই যে ফুলকপি আলুর ঝোল করেছিলাম। আপনাদের সঙ্গে মেনুটা শেয়ার করা হয়নি, অন্যদিন একদিন মানে রান্নাটা শেয়ার করব। আর ওই কিছুটা রেখে দিয়েছিলাম, মেয়ে খুব পকোড়া ভালোবাসে, তাই জন্য মেয়েকে এখন বানিয়ে দিচ্ছি পকোড়া। তো দেখুন আমি সাদা তেলে পকোড়াগুলি ভাজবো। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে জাস্ট। আমি না একবারে লাল করে ভাজি না, কি মানে হাফ ভাজা হয়ে যাওয়ার পর তুলে রাখি, সব ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আবার ফাইনাল ভাজি, তাহলে কি বড়াগুলি মচমচে হয় খেতে। একবারে ভেজে নিলে ঠান্ডা হয়ে যাবে, যতটা খাবেন আপনি ততটা ভাজবেন। আমি কিছুটা এখন বিকেলে টিফিন করব, আবার রাতে কিছুটা খাবো ভাতের সাথে। দেখুন আমার হাত ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি, আবার পরে পরে ভাজবো, তাহলে ভীষণ কড়া হয়। বাকিগুলো দিয়ে দিচ্ছি আবার। এই ফুলকপিটা আমি হাফ ভেজে নিয়েছি, পরে খাবার সময় আবার ফুল ভাজবো। এখন ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি, এরকম করে ভেজে খেয়ে দেখবেন ভীষণ মানে মচমচে হয়। এবারে এটা দিচ্ছি ক্যাপসিকামটা। আমার এই যে ক্যাপসিকামের পকোড়া হাফ ভেজেছি, মানে খাওয়ার সময় আবার ভাজবো, তখন তাহলে গরম গরম থাকবে, মচমচে হবে। আর এই ফুলকপির পকোড়া এটাও আমি হাফ ভেজেছি। এবার যা আমি খাবো, এখন যতটা খাবো ততটা এই যে ফুল ভাজতে দিয়েছি আবার, এই দেখুন কটা আমার মেয়ে খাবে এখন, এই কটা পকোড়া ভাজতে দিয়েছি আবার গরম করে, ওগুলি রাতে ভাতের সাথে খাওয়া হবে। ও হ্যাঁ, আজকে দুপুরে লাঞ্চে হয়েছিল ফুলকপি আলুর তরকারি, মুসুরির ডাল আর উচ্ছে আলু ভাজা। এখন এই যে লাল লাল করে আমি ভেজে নেব, আপনারা যারা এরকম করে খান খাবেন আমারটা দেখে, কারণ এটা খাবার এরকম হাফ করে রাখবেন, কাজটা এগিয়ে যাবে। খাবার সময় শুধু তেল গরম করে ভেজে নেবেন, একদম গরম মুচমুচে দারুণ টেস্ট লাগে। আমি ওইভাবেই করি, পুরো ভেজে রাখি না, খাবার সময় ঠান্ডা হয়ে যায়। তো এই যতটা খাবো এখন ততটাই গরম করলাম, ভেজে নিচ্ছি মুচমুচে করে। এ দেখুন বন্ধুরা, আমার মা এখন বানিয়ে দিল আমাকে ক্যাপসিকাম আর ফুলকপির পকোড়া, এখন খাবো বিকেলের টিফিনে, দারুণ লাগে গরম গরম, সাথে থাকবে গ্রিন টি আর সসও নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন বানিয়ে, আগে হাফ ভেজে রাখবেন, পরে তারপরে খাওয়ার সময় গরম গরম ভেজে নেবেন। আর এই যে এগুলো হলো রাতের জন্য রাখা হয়েছে, রাতে যখন খাবো মানে বাবা যখন খাবে সবাই মিলে, তখন গরম ভাতে বা ডালের সাথে খাওয়া হবে, তখন ভাজা হবে, হাফ ভাজা আছে। তাছাড়া আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আর এখন বাজে সন্ধে ছটা, আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আপনার সবাই কেমন আছেন, ভালো আছেন তো? আমিও ভালো আছি, আর আমার ঠান্ডাও লেগেছে। এখন তো খুব বাজে ওয়েদার বাইরে, একদম ঠান্ডা গরম মিশিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাইরে এত রোদ, তারপর রোদের মধ্যে মানে আসা, তারপরে আসা যাওয়া করা আর কি, যারা করে আর কি, অফিস কাছাড়ি যায়, স্কুল কলেজ যায়। আমিও আজ বেরিয়েছিলাম, কলেজে গেছিলাম মানে ইউনিভার্সিটি গেছিলাম, তারপরে আবার মানে রাত্রে ঠান্ডা লাগে, শীত করে, ফ্যান বন্ধ করে দিই, চালু কাজ দিতে হয় কি ফ্যান কমিয়ে দিই, ভোরের দিকে শীত করে, ঠান্ডা গরমে মানে এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার কি। ঘরে সবার মানে অনেকেরই ঘরে ঘরে এরকম হচ্ছে, হয়তো আপনাদের অনেকের হচ্ছে, কার কার হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবাই একদম মানে নিজের খেয়াল রাখুন, মানে সুস্থভাবে থাকুন। যাই হোক, এখন তো আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে, আর তো দেখালাম আপনাদেরকে ফুলকপি আর ক্যাপসিকামের পকোড়াটা, ওইটাও খেয়ে নিয়েছি আমি আর মা। তো আর কিছুটা রাখা আছে, রাতে ডাল দিয়ে খাওয়া হবে, আর ফুলকপি আলু তরকারি তো আছেই। আর উচ্ছে আলু ভাজাটা রাতে খাবো না, কারণ রাতে আমরা তেতো খাই না, সেজন্য
তো এই যে আজকে আজকে সিম্পল একদম রেসিপি। আর সকালে তো বলেছিলাম ব্রেকফাস্টে আমি পাউরুটি কলা ডিম সেদ্ধ খেয়ে গেছিলাম, মানে বেরিয়েছিলাম তো। আর এই পুজোর মধ্যে মানে এত মেকআপ করে আর তারপরে কদিন ধরে মানে এত মানে ক্লাসে যাচ্ছি, তারপরে আজ বেরিয়েছিলাম, মানে এত রাস্তাঘাটে পলিউশন, মানে মুখের মধ্যে মানে কেমন একটা লাগে, মানে ধুলোবালি মুখের মধ্যে যেন আটকে গেছে এরকম মনে হয়। যেমন সেই ভ্যাকিউম ক্লিনার আমার ধুলোবালি আটকে রাখে না, ভ্যাকিউম ক্লিনার ওরকম আছে মুখটার মধ্যে সব মানে ধুলোবালি আটকে গেছে আমার, মানে মুখটা ভ্যাকিউম ক্লিনার হয়ে গেছে, সব টেনে নিয়েছে। সেটা তো বার করতে হবে, এবারে মানে ভ্যাকিউম ক্লিনারকে পরিষ্কার করতে হবে। কী করবো, যাই হোক স্কিন কেয়ার জন্য তো আমি বলেছিলাম যে এর আগে আমি অ্যামাজন থেকে মুলতানি মাটি, লাল চন্দন আর হলদি কিনেছিলাম। তো চন্দনটা তো আমি লাগাই রাত্রে, এমনি আজ আমি নাইট কেয়ার বানাচ্ছি, সেটা হলো নাইট কেয়ার দেখাবো আর কি, সেটা হলো এই মুলতানি মাটিটা দিয়ে, শুধু অনলি মুলতানি মাটি, আর তার সঙ্গে একটু ডাবরে গোলাপ জল। আর দিয়ে শেষ হয়ে গেছে, তো লাগিয়ে লাগিয়ে দিয়ে আমি দুটোকে লাগাবো মুখে, এখন 15-20 মিনিট রেখে তুলে ফেলবো। ঠিক আছে, তাহলে আপনাদের দেখাচ্ছি, চলুন চলুন দেখাই। এই বাড়িটার মধ্যে নেব, এই যে 1 চামচ নিলাম, 2 চামচ নিলাম, নিয়ে একটু ঘন করে লাগাবো। আর হ্যাঁ, আমি তাই মানে একটু আগে মুখটা ফ্রেশ হয়েছে, ধুয়ে এসেছিলাম, তারপরে এটা লাগাচ্ছি। প্যাকটা তোলার পরে আমি আর কিছু লাগাবো না, একটু টোনার লাগাতে পারি ওপেন সেলগুলোকে আগে ক্লোজ করার জন্য। তো গোলাপ জল দিয়ে নিয়েছি, এবার এটাকে একটু গোলাচ্ছি। এ দেখুন, আমি প্যাকটাকে গুলিয়ে নিয়েছি, এবার মুখে লাগাচ্ছি, এটা মুখে লাগিয়ে মুলতানি মাটি মুখে খুব ভালো ফেস প্যাকের কাজ করে, আর ব্রণও দূর করে, স্কিনটা একটু মানে শাইন করে, পরিষ্কার হয়ে যায়, হোয়াইটিং হোয়াইটিং। দেখুন, আমার প্যাকটা লাগানো হয়ে গেছে, এবার আমি 15-20 মিনিট রেখে তারপরে তুলে দেবো, তারপরে আবার আসছি। হাই ফ্রেন্ডস, চলে এলাম আমি আবার। দেখুন মুখটা ধুয়ে কত ফ্রেশ লাগছে, আর কত সুন্দর গ্লো করছে মুখটা আমার, খুব ক্লিনও হয়ে গেছে। আমি এরকম করে নাইট কেয়ার করি, দিনের বেলা আসলে সময় হয় না, বা হলেও অন্য মানে অন্যরকম কিছু কেয়ার করি, তো সেটা একদিন শেয়ার করবো আপনার সঙ্গে, দিক দিয়ে কেয়ার আমি কীভাবে করি। নাইট কেয়ার দেখালাম আজকে, অনেকক্ষণ রাখলাম মুখে এই প্যাকটা, মানে 15-20 মিনিট আর কি। তো এখন আমি আর কি করবো, কিছু করার নেই, একটু পড়তে বসলে বসবো, এমন কিছু করার নেই, কিন্তু সেজে গুজে আমি ভাবছি রেডি হই। তো সারার জন্য আমি আগে একটু কানে দুল পরবো এই পাথরের টপগুলো, এর এন্ট্রি মামি দিয়েছিল আমাকে একবার বার্থডে দিন, কারণ একটু বিকেল বিকেল সাজু গুজু না করলে হয় সাজতে ভালো লাগে, আপনাদের বলেছিলাম সে সাজু গুজু করবো না, টিপ পরবো। কাজল পরে নিন, আজকে রান্না দেখে পড়লাম না, ফোন ক্যামেরা দিয়ে পড়লাম। আমি এটা লাগালাম ল্যাকমি আইকনিক কাজল, এটা ওয়াটার প্রুফ, স্মার্ট প্রুফ, 22 ঘন্টা থাকবে আর কি চোখে আমার। যা এই পরবো এখন, আমার ঢুলে দেবো কখন, উঠবে তো না, তারপরে ব্যাস ভূত কি লাগবে আমাদের।
আর লাগাবো নিভিয়ার লিপ বাম, স্ট্রবেরি লিপ বাম। আমার স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ, এত শীত পড়ছে, হালকা হালকা ফোটো ফাটছে, কারণ ড্রাই ড্রাই লাগছে, একটু লাগিয়ে নি মাঝে মাঝে। এই হলো আজকের আমার সাজ, আর কিছুই না, সিম্পল একটু টিপটপ করলাম, একটু গাজর লাগালাম, এটা একটু লিপ বাম আর কানের চপটা, চাই ড্রেসটা পরে আছি, চুলটাও ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আর কি করবো, কিছু তো করার নেই, একটু শুয়ে থাকবো, বা মায়ের সাথে একটু গল্প করবো, আর ইউটিউবে একটু বাকিদের ব্লগ দেখবো, আমার তো খুব ভালো লাগে দেখতে, আর তারপর ভিডিওটা একটু এডিট করবো, করে তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো, যাতে আপনারা তাদের দেখতে পারেন, আর দেখে জানাবেন জানাবেন যে ক্যাপসিকামের আর ফুলকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো, আর আমার এই নাইট কেয়ার, এই আমার সিম্পল সাজ। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, নতুন কে হলে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবেন, টাটা, আবার দেখাবেন নেক্সট ব্লগে নতুন কিছুর সাথে।